हाय फ्रेंड्स, अपनादेर के सोमतीत चैनले स्वागतम। तो फ्रेंड्स, आजकेर भिडियोटा होच्छे जे आपनी जदि जानते चान जे आपनार रेशन कार्डेर साथे आपनार कोन मोबाइल नम्बरटा लिंक करा आछे, बा होयतो आपनी लिंक करेछिलेन एबार होयतो आपनी भूले गेछेन जे आपनार रेशन कार्डेर साथे कोन मोबाइल नम्बरटा लिंक आछे। तो जदि आपनी भूले गिये थाकेन तो किभाबे जानबेन, तो आजकेर एई भिडियोते आमि आपनादेरके देखाबो। तो एखाने करबेन कि प्रथमे आपनी आपनार मोबाइल फोन थेके আপনার গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন, বা আপনি ক্রোম ব্রাউজারটাও ওপেন করতে পারেন। তো এখানে আমি আমার গুগল ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো গুগল ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ অপশনে এখানে আপনি সার্চ করবেন রেশন কার্ড লিখে, এখানে আপনি সার্চ করবেন। তো এখানে আমি রেশন কার্ড লিখে এখানে সার্চ করে নিচ্ছি। তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস ওপেন হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড নাম্বার যে ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছেন, রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো সেখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এবার আপনার সামনে পরবর্তী পেজটি এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইটটি এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে আপনি প্রথমে ডেস্কটপ মোড এখানে করে নেবেন। তো ডেস্কটপ মোড করার জন্য উপরে যে ডান দিকে থ্রি লাইন ডট দেখতে পাচ্ছেন, তো সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, তো এখানে আপনি এটাকে চেকবক্সে এখানে রাইট চিহ্ন করে দেবেন, তো এটা ডেস্কটপ সাইট হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইট হয়ে গেছে। তো এবার আপনি এখানে রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না, বা আপনার লিঙ্ক থাকলে আপনি সেটা যদি ভুলে গিয়ে থাকেন এবার যদি সেটা চেক করতে চান, তো এখানে আপনি করবেন কি, এখানে একটু আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন স্পেশাল সার্ভিস, তো দেখতে পাচ্ছেন এখানে স্পেশাল সার্ভিস। তো সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে বাঁ দিকে একটা অপশান দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, তো আপনি এই অপশানে ক্লিক করে দেবেন। তো এই অপশানে ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ অ্যাক্টিভ কার্ডস, তো তার নিচে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি, তো তার নিচে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্যাটাগরি, তার নিচে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার। তো এখানে আপনাকে আপনার রেশন কার্ডের যে ক্যাটাগরি, তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখান থেকে আপনার যে ক্যাটাগরির রেশন কার্ড, তো এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমার RKSY1 এই ক্যাটাগরির রেশন কার্ড, তো এখানে এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর এবার আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে এন্টার করে দেবেন। তো এখানে আমি আমার রেশন কার্ডের নাম্বারটি এখানে এন্টার করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার রেশন কার্ডের ক্যাটাগরি আর রেশন কার্ডের নাম্বার এখানে এন্টার করে দিয়েছি। তো এবার আপনি সিম্পলি এটাকে সার্চ করে দেবেন। তো সার্চ করার পর একটু নিচে যাবেন, তো নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার নাম শো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার নাম শো হয়ে গেছে, তা আমাদের হেড অফ দ্য ফ্যামিলির নাম শো হয়ে গেছে, আমার আধার লিঙ্ক করা আছে কি না সেটা দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে গেছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার, তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বারটি কিন্তু এখানে লাস্টের 3 ডিজিট নাম্বার শো হয়ে গেছে, আর প্রথম ফার্স্ট ডিজিট দুটো সংখ্যা শো হয়ে গেছে। তো আপনার যদি আধার কার্ড লিঙ্ক আছে এখানে এখানেও শো হয়ে যাবে, তা দেখতে পাচ্ছেন আধার কার্ড ইস লিঙ্ক। তো এখান থেকে আপনি এই যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার এই লাস্টের 3 ডিজিট যে নাম্বারটা দেখা যাচ্ছে, তো এখানের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারটা কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে। তো এইভাবে আপনি আপনার রেশন কার্ডের মধ্যে আপনার মোবাইল নাম্বার আপনি চেক করতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখবো, তো যদি আপনার রেশন কার্ডে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তো আপনি আপনার ফ্যামিলিতে যতজনের রেশন কার্ড আছে ততজনের নাম্বার দিয়ে এখানে আপনি সার্চ করবেন। তো আপনি দেখতে পারেন যে এখানে সবাই হয়তো আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা নাই, বা আপনার হয়তো হেড অফ দ্য ফ্যামিলির শুধুমাত্র মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, তো সেটাও তার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে আপনি কিন্তু এখানে চেক করতে পারেন। তো এইভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না তো আপনি দেখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন। তো যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন।